কিশোরগঞ্জে শীতের জনজীবন স্থবির হয়ে পড়েছে কষ্ট বেড়েছে নিম্ন আর লোকজনের ঘন কুয়াশা ও রোধ না ওঠার কারণে ক্ষতি হচ্ছে কৃষির জেলার করিমগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত বাহাদুরপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শফিক আদান শফিক আসলে শীতে এই সময় জনজীবন স্থবির হয়ে গেছে আমরা সব জেলাতেই দেখতে পাচ্ছি কাজ সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে কৃষকেরা আসলে সবজি যারা চাষ করছেন তারা এই সময়টায় শীতের প্রকোপ এবং সেই সাথে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সব মিলিয়ে আসলে কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই জাতিয়া গত কয়েক দিনের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি শীত ঘন কুয়াশা রয়েছে এখন কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আর কনকনে ঠান্ডা বাতাসও রয়েছে এই কারণেই আসলে শীতটা আরও বেশি অনুভূত হচ্ছে এই শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে এই শীতে যারা দরিদ্র মানুষ রয়েছে গরিব মানুষ রয়েছে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু তাদের পেশা নিয়ে অনেকটা সমস্যায় রয়েছেন স্বাভাবিক সময়ে তারা যে যেভাবে আয় রোজগার করতে পারতেন কিন্তু এখন সেটা তারা পারছেন না তাছাড়া এই এখন আমি রয়েছি এই যে করিমগঞ্জের বাহাদুরপুর গ্রামে এখানে কিন্তু এই গ্রামটি সবজি গ্রাম হিসেবে পরিচিত এই শীতের কারণে কৃষকরা কিন্তু মাঠে আসতে পারছেন না এখন যে নয়টার উপরে বাজে তারপরেও কিন্তু অন্যান্য সময়ে দেখা যায় যে কৃষকরা এই সময় মাঠে অনেক বেশি কাজ করে কিন্তু এখন হাতে গোনা কিছু লোক কিছু কৃষক তারা মাঠে কাজ করছেন তারা আমাকে জানিয়েছেন শীতে তারা কিন্তু যেভাবে যে মাঠে এখন বড়ো ফসল রয়েছে বিভিন্ন শাক সবজি রয়েছে তারা ওইভাবে কিন্তু এই তাদের খেতে যে পরিচর্যা করতে পারছে না কৃষকরা আমাকে জানিয়েছেন যে বুড়ো যে ধানটা রয়েছে এখন মাঠে বড়ো ধান রয়েছে বড়ো বিস্তলা থেকে তারা এই চারা উঠিয়ে এখন খেতে রোপণ করছেন কিন্তু চারাগুলো এই শীতের কারণে সূর্য না ওঠার কারণে ঘন কুয়াশার কারণে কিন্তু চারাগুলো ওইভাবে তারা বেড়ে উঠছে না তাছাড়া আলু ক্ষেত আলু ক্ষেতের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে আলুর যে পাতাগুলো এগুলো কুয়াশার কারণে পুড়ে যাচ্ছে এবং এই পুড়ে যাওয়ার কারণে কিন্তু যে ফলন আশা করা হচ্ছিল সেই ফলন কিন্তু তারা পাবে না তাছাড়া টমেটোরও কিন্তু এই যে ফুল ফুল ঝরে ঝরে যাচ্ছে যাওয়ার কারণে কিন্তু এই টমেটোর ক্ষতি হচ্ছে যারা একটু দেরিতে সবজি সরিষা করেছেন সেই সরিষারও কিন্তু ক্ষতি হচ্ছে সব মিলিয়ে কিন্তু এই কৃষি কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে বলে কৃষকরা আমাকে জানিয়েছেন তো এই বিষয়টি নিয়ে আমি কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক মোহাম্মদ আব্দুল সাতারের সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি বলেছেন যে তারা এ বিষয়টির দিকে নজর রাখছেন এবং তারা এই সূর্য উঠলে পরিস্থিতি একটু উন্নতি হলে এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আসলে তারা কৃষকরা হয়তো কাটিয়ে উঠতে পারবেন তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের বাহাদুরপুর গ্রাম থেকে